জয় যদি খুন করে থাকে তাহলে সাজাও পাবেই। খুন তো আপনার ছেলে জয় করেনি, আর এখন একমাত্র আমি তো পারি সাক্ষী দিয়ে আপনার ছেলে জয়কে বাঁচাতে। আপনার জামিন হয়ে গেছে, আপনি যান। বাবু, আপনার ছেলে জয় আপনাকে নিতে এসছে। চলো বাবা। হ্যাঁ যান। হিসেব, তোমার সঙ্গে আমার একটা হিসেব মেটানো বাকি আছে। দেখো, আমার বাবা অসুস্থ, আমি তাকে বাড়ি নিয়ে যাচ্ছি। আমার হিসেব না মিটিয়ে তোমাদের তো কোথাও যাওয়া হবে না। শোনো জয়, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই। আমার বিরুদ্ধে যে তুমি সাক্ষী হতে চলেছ সেটা তোমাকে ভুলে যেতে হবে। কিন্তু আপনার ভয়ে জয় সত্যকে অস্বীকার করতে পারবে না। কিন্তু এর জন্য যদি ওর জানটা যায়? যায় যাবে। একটা কথা মনে রাখবেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি? হ্যাঁ আব্দুল্লাহ ভাই, আমি। তুমি চলে যাও এখান থেকে, ওর সঙ্গে আমার হিসেবটা মিটিয়ে নিতে দাও। হিসেব মানে তো আর একটা খুন, রক্ত নিয়ে হোলি খেলা। জীবন তো খুব সহজে নিতে পারো আব্দুল্লাহ ভাই, পারবে একটা জীবন দিতে? আব্দুল্লাহ ভাই, তুমি না সচ্চা মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে কেন নিজের হাতটা রক্তে রাঙাচ্ছ? বাস কর্ণ, বাস বাস, নিজের জীবন বাঁচাবার জন্য দুশ্মনের জীবন না পাপ নয়। আজ ওকে মারতে না পারলে কাল ওর জন্য আমাকে মরতে হবে। না, ওকে খুন করতে দেব না। ওকে মারার আগে তোমায় আমায় মারতে হবে। কর্ণ! হ্যাঁ আব্দুল্লাহ ভাই, এই হচ্ছে আমার প্রতিজ্ঞা। মারো, মারো আমাকে, মারো আমাকে। হেরে গেলাম জীবনে প্রথম আব্দুল্লাহ হেরে গেল। কিন্তু কর্ণ, আজ ওকে ছাড়লো, এরপরে যখন আমি ওকে পাবো তখন ছাড়বো না। কারণ ওকে না মারলে আমাকে আমাকে ফাঁসি কাটে ঝুলতে হবে। চল। আজ আপনি না এলে? আমার নাম কর্ণ, আমি সারা জীবন শুধু বিলিয়ে এসেছি, প্রতিদানে কিছু চাইনি। আপনারা এখান থেকে যান, আপনাদের কোনো ভয় নেই। কর্ণ বেঁচে থাকতে কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। যান। ডক্টর মুখার্জি, আমার স্বামী তার বেদে নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। জয় এসে উদয়নবাবুকে নিয়ে গেল, আমি অবশ্য তোমার কথা বলেছিলাম, কিন্তু এমন জেদ ধরলো। বুঝেছি, কিন্তু কিন্তু জয়ের বাবাকে নিয়ে গেল কোথায়? বাবা তুমি একটু বসো, আমি একটু হাত ধুয়ে আসছি। Ha 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 ha
এটা এটা কখন সম্ভব না এই কাজটা করে দিতে বললাম আমাদের ঝামেলা শেষ হ্যালো হ্যালো বাই দ্য ওয়ে আপনাকে ঠিক চিনলাম না তো না তো তোমরা আমাকে চিনবে না আমি কিন্তু তোমাদের দেখেই চিনেছি তোমাদের দুজনকে তোমাদের একটা খুব সুন্দর ছবি আমার কাছে আছে আমাদের ছবি সেদিন যখন তোমরা একটা ছেলেকে চুরি করে খুন করলে আমি তো সেখানে ছিলাম আমি তোমাদের ছবিটা তুলে নিয়েছি এই দেখো এই দেখো এই দেখো এই কি সুন্দর হয়েছে ছবিটা তোমাদের দুজনকে কি সুন্দর দেখাচ্ছে কত টাকা চাও টাকা টাকা দিয়ে কি হবে ছবির জন্য টাকা লাগবে না ও আমি তোমাদের এমনি দিয়ে দিলাম এই ছবির নেগেটিভ গুলো কোথায় নেগেটিভ কি জানি কোথায় রেখেছি আমার আবার সবকিছু মনে থাকে না ও মনে থাকে না একটা কাজ করো তুমি আমাদের এত সুন্দর ছবি উপহার দিলে আমাদের তো উচিত তোমাকে একটা কিছু উপহার দেওয়া নিশ্চয়ই চলো তুমি আমাদের সঙ্গে চলো চলো আমি হ্যাঁ তুমি তুমি চলো হ্যাঁ চলো আচ্ছা এই টেবিলে একজন ভদ্রলোক বসেছিলেন কোথায় গেলেন বলতে পারেন হ্যাঁ তিনি তো এক্ষুনি কয়েকজনের সঙ্গে বেরিয়ে গেলেন আমাকে গাড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আরে তুমি তো আমাদের বন্ধু তাই এত সুন্দর ছবি তুলেছো তোমাকে আমরা উপহার দেবো এই গাড়িতে তোল গাড়িতে তোল নে দরজা খোল এই আমার বাবাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ তোর বাবা এখন আমাদের কাছেই থাকবে বাবাকে যদি বাঁচাতে চাস তাহলে নেগেটিভ গুলো আমাদের কাছে পৌঁছে দিস রাস্তার উপরে ওকে আপনি খুন করে ফেললেন না না আপনি বিশ্বাস করুন আমি আমি খুন করিনি যা বলার আদালতে গিয়ে বলবেন চলুন এই ওনাকে নিয়ে চলো না না ওর মুখ থেকে বার কর নেগেটিভ গুলো কোথায় নেগেটিভ গুলো কোথায় আসামি জয় চৌধুরী উকিল নির্মল বসাককে রাতের আঁধারে খুন করার সময় পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে আমি খুন করিনি আমি খুনি নই আমি শুধু আমার বাবাকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম আমি খুন করিনি ইয়োর অনার আমরা জানি অভিযুক্ত আসামি আপনার সন্তান কিন্তু আইনের প্রতি সম্মান প্রদর্শন করাটাও আপনার কর্তব্য তাই মানবিক সম্পর্কের কথা ভুলে গিয়ে আমি আসামি জয় চৌধুরীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য অনুরোধ করছি দ্যাটস অল মাই অনার এই মামলার শুনানি হবে আগামীকাল কোর্ট ইজ অ্যাডজার্ন টুডে চলুন জয় সোনার পেনটা দিয়ে বিচারকের আসনে বসে অপরাধীদের দোষী সাব্যস্ত করে তুমি রায় লিখবে কাল আমাকে রায় লিখতে হবে কি রায় লিখবো আমি বিচারকের আসনে বসে ওকে আমি যে সাজাই দিই না কেন মাতৃত্বের আসনে বসে আমি কি করে ওকে সাজা দেব ভগবান নমস্কার
আপনি আমার বাড়িতে? হ্যাঁ, দেবীর দর্শন পেতে গেলে তো মন্দিরে আসতে হয়। তা দেবীর চোখে হঠাৎ জল কেন? আপনি এখানে এসেছেন কেন? দেখতে। দেখতে? হ্যাঁ, দেখতে। দেখতে এলাম যে মহামান্য আদালতের নিয়ম অনুযায়ী বিচারক হয়ে কি করে নিজের সন্তানের মৃত্যুদণ্ড লেখেন, কিন্তু এখানে এসে আপনার এই অসহায় মুহূর্তটাও দেখলাম। আইন আদালত সবার ক্ষেত্রেই সমান। জয় যদি খুন করে থাকে তাহলে সাজাও পাবেই। সাজা? কিন্তু জয় সাহেবা, খুন তো আপনার ছেলে জয় করেনি। মানে? সাধারণভাবে আইন জয়কে খুনি বললেও খুনটা করেছে কেশব। আপনার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার সময় কেশবের হাতেই খুনটা হয়ে যায়, অথচ ফেঁসে গেল আপনার ছেলে জয়। আর এখন একমাত্র আমি তো পারি সাক্ষী দিয়ে আপনার ছেলে জয়কে বাঁচাতে, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কেশব যখন বর্ষাকে খুন করেছিল তখন আপনার স্বামী কিছু ছবি তুলে রেখেছিল। ছবিগুলো আমি দেখেছি, নেগেটিভগুলো যে আমার চাই। কিন্তু নেগেটিভগুলো কোথায় আছে? আমি 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 জানি না। কিন্তু জানি না বললে যে আমি আপনার ছেলের আর আপনার স্বামীর গণেশ উল্টে দেব। কাল সকালে আদালত খোলার আগে ওই নেগেটিভগুলো যদি আমার হাতে এসে না পৌঁছয় তাহলে আমার আদালতে আমি আপনার স্বামীর মৃত্যুদণ্ড দেব। আর আপনি আপনি আপনার আদালতে আপনার ছেলের মৃত্যুদণ্ড লিখবেন। বাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।